ও বেশি বেশিয়ে এ মার দিয়ে উঠে আমার নষ্ট থেকে মারানটাই মরি যাবা লাগে না তুমি কি আসিলা কি হলা তুমি ঘর যাওয়া নহলে তোমার সেই সন্ধ্যা বাড়ি দৌতারাই দেখলি এইবার মোর ঘর আর্মি পঠাব কিয় তেনে কোয়া মই যাব কৈছো নহয় যাওয়া আমি ঘৰত মতা মানুহ আছে এটা কামৰ মানুহ নাই এটাই হুকাত আনবো আৰু এটাই কটব ঘূৰি থাকে হে মাই বকি যা হেঁহা তোক দুইদিন সময় দিছো ঘৰ খালী কৰিবৰ কাৰণে আজি বাততে মণ্ডল খুৰাক লগ পাইছিলো আৰু আজি দীপৰা ভাত খাজ খাবৰ কাৰণে মই মাতি পঠাইছো হয় নেকি মণ্ডলক মাতছা ঠিকেই কৰছা তাৰ বুদ্ধিতে তো ইমান ডাঙৰ কাম এটা হল হয় না তাকেতো হো মাই আৰু এটা কথা ভাবছো মই মণ্ডল খুৰাক খোৱা বোৱা কৰাৰ লগতে পকেট গৰম হোৱাকে টকা পইচা অলপ কমি দিব পাৰিলে ভাল আছিল নেকি নে কি কোৱা তই এ টকা পইচাটো হ'ব ৰচোন শুন মণ্ডলক তই এতিয়া একো নকবি সি যদি নিজে বিচাৰে তেতিয়া টকা পইচা দিব লাগিব দেচোন দে তাকেতো কিন্তু মণ্ডল মানুহ না মাটি বাড়ির ক্ষেত্রে একদম কিবা কিবি করে দিব পারে তাতে আকো সে খাপলা ডাঙার বাবার লগত ভাল হেহাতে যদি তাক পয়সা পাতি দি দে আমার ফালে শেষ ও হয় নিকি হেরি করিম রসুন র মণ্ডলে নুকুধার আগতে তার হাতর পয়সা অলপ দি দিম সি ভালো পালা আর সি আমার লগত ভালো থাকিল ও তো সি তো কথাকে কব খুঁজি আসলং তো তোর বিরাট মাথা আছে দে মোর নিচনা তুমি ভাবার দরে মই ইমানো বেয়া নহয় জানাছিনি মই জানো আৰু সেইকাৰণে তো সকলো গিলাখান এৰি আপোনাৰ ওচৰত গুচি আছো এতিয়া বৰ্তমান আমাৰ মাজত বাধা দিবলৈ আৰু কোনো নাই এতিয়া কেৱল তুমি আৰু মই আচ্ছা বলা না আমি ক'ৰবাত পলাই যাওঁ পলে ক'ত যামনো কোনোবা এখন পাহাৰৰ টিলাত এটি সৰু ঘৰ য'ত তুমি মই আৰু আমাৰ ভৱিষ্যত আপুনি তাৰমানে মনে মনে বহুত কথাই ভাবি আছে ন এই সকলোবোৰ ভাবতে তুমি আছা আৰু মোৰ কি মন যায় জানাছেনি কি
তোমাক যে মই অলপো কষ্ট পাব নিদিওঁ। কেৱল দুবাহুৰ মাজত আলফুলে সাপতি ধৰি থাকিম। ময়ো বিচাৰোঁ আপোনাৰ দুবাহুৰ মাজত জিৰাবা, কিন্তু এনেকেই জানো গোটেই জীৱনটো চলিব চলিব চেনি চলিব। সপোন দেখোঁতেতো মানুহৰ গোটেই জীৱনটো শেষ হৈ যায়। আৰু তুমিতো মোৰ মই কি আপোনাৰ সকলো চেনি সকলো। তোমাৰ কথাবোৰ নাভাবিলে সময়বোৰ নাযায় নোপোৱাই যেন লাগে, একদম মৰিব মন যায় জানা চেনি। আজি কোন কবিৰ আত্মা আহি আপোনাৰ দেহাত বাহ লৈছি ধৰিব পৰা নাই দেই। আচলতে এইটোৱেই সঁচা মানুহ চেনি, তোমালোকে যিবোৰ দেখি আছা সেইবোৰ মিছা, সকলোবোৰ মিছা। মই জানো আপোনাৰ গোটেই গিলাখান কথাই মই জানো। আমি ভূত ভবিষ্যৎ সব কয়ে দিয়ে হারি, আর তার জন্য প্রতিকারও দিয়ে হারি। কি কথা কও, তই ইমান ভাল গুণের অধিকারী বলে এতিয়াহে গম পালো। কচোন ক, মোৰ কপালখনৰ কথা ক। তোমাৰ কপালে শনি ডিস্কো ডান্স কৰতাছি, শুক্ৰ আৰু বৃহস্পতি খুন দালাইকে টুকৰা টুকৰি হৈ গৈছে গা। চোখ বন্ধ কৰ, টুকৰা চোখে ঢুকে যাব। ৱা, মই দেখোন একো উমঘামে পোৱা নাই। এগলে যুদ্ধ চাইলেঞ্চাৰে হোৱা যুদ্ধ। তুমি শুনবানা, আমাৰ মতো পণ্ডিত মানুহগুলা শুনে। অঁ, তই ঠিক কথাই কৈছ ন, এইকেইদিন পেচাৰে মোৰ মূৰটোৰ ওপৰত উঠি নৃত্য নাটিকা কৰি আছে। হ্যাঁ ঠিক দৰ্শ। পিছে এতিয়া যুদ্ধখন কি কৰিব লাগিব? যেগুলা মাইছিল গ্ৰহ যুদ্ধতে কাতৰ, সেইগুলা মাইছিল যোনে আছে পাথৰ। পাথৰ মানে পাথৰ লেন লাগব। কি পাথৰ? ও আঙুলিতে পিন্ধা পাথৰ, এটা পিন্ধলে সব ভাল হয়ে যাব গা। এটার নাম হয়েছে রত্নেকারে রে তয়াক্ত রক্ত মত্তেকার মে কত্তেকার কে মণি রক্তমণি। এটার দাম মাত্র 2000 তোমার জন্য। হেরো 2000 তো বাদে দে, 2 টাকাও নাই মোর হাতে। পিছে বাকি নহব নে? না না, বাকি মানে ফাঁকি। এ ফাঁকিতে পাতরে কাম করে না বুঝছ, পয়সা নিয়ে বা নিয়ে যাবা। কিন্তু একটা কথা, তোমার নেপচুনের প্লুটো খুব খারাপ হয়েছে, তোমার কিন্তু মৃত্যু অনিবার্য। হ্যাঁ সাবধানে থাকো, পাতর তাড়াতাড়ি নিও, নয় কিন্তু মরবা। মাউরত যাওয়াটোয় কি কই গলো, সচাকে মরিম নাকি? বারু ইমান আর কাম বসে নহব, দণ্ড শাস্তি পাবাই লাগবো। কি শাস্তির কথা কই আছে, মোর ধৈর্যর কিমা ছেড়ে যাওয়া দি মই এনুকো কাম করবে আর বাধ্য আছো। এবলি তো তার হাত দিবে লাগে নাকি, থানাত কেস দিব মই, জেলত ভরে থম। ও বাবা, একে তারু মিঠে লগ হই, আগতে পুলিশক কইছে দি ম্যানেজ কর থিসি। হ্যাঁ ইথা রাখো লাভ নবজা। পুলিশক ম্যানেজ করছি? ও ঠিকরে, মই মাছ বাবা কইছিল শাশুন তে আসনি দে। কিমান মাছ পাইছ তই? কোন মাছ আছে এতে? একো নাই, ইটু শাশুন তই হ। ঐ খাপলা, কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস Quaker Oats, fuel for the real feet, SBI Life, kurkure khul jaye to family ban jaye, Honda CB Shine, kya shine hai, Indica Kesh Kala, CT 100 Self Start, Winkies, the kick specialist, TVS Apache, Med Blue, Aru, Idea 4G. আপা কি হলাই, বই বইকে কি চাই আছা তই? নাই নাই,
কি ভয় করিম ন তোক দেখা পাই মই দে দে দুপুরে হাজু কানে জুগার পাটি হইছে কি জানি অ করিছে করিছে এ কই ও বেশি বেশি মায়ে হে বা কই বেশি কামর মাতু নি ওলে আনাই আই বুঝে তাই কই বসুন পাকঘরত খাওয়া জোগাড় করিয়েছে এম্পাও অ ভালো আছি রে মই রান্ধাত অসুবিধা ন করে দে জুটি বিটি ন হলে খাইতো বেয়া লাগবো অ তও দেশুন ভাত গিটা ভালকে খাবার লাগবো ন অ এ কই মানে মিঠাই মিঠে মি মিঠে এ ঘরত আছে এম্পাও অ তাতে আছে ভালো আছি রে নহলে আমার লগত কাজিয়া করে থাকবো কাই জানো আর কি দুয়ো ঘরতে টাইম পাস করে থাকা বলিয়ে কবা পারি এ ঠিকই আছে দে হেরি আব্বা চা আলাপ খাওয়া বরকে মন গেছি আই কিছুক মই কই থিয়া হতে তই যাবা নালগে দে ময়ে কই আও ময়ে কই আও ভাত গিটা হা গুড লগে যাম আর এটা না যাও আর গরম বহুত আছে কই আছো দে তই কলি নেকি কলো হেরি আই আর এটা কথা আছে নয় কবা গেলে বেশি কি মই কই আও হয় নেকি এ নালগে মই কম গেলে আজি সব কথা গম পাবো মই বরবাদ ইমান ধুনীয়াকে মই বাৰীখন সজাইছিলোঁ তামোল পাণ ৰুইছিলোঁ আঙ্গুৰ পৰ্যন্ত ৰুইছিলোঁ মোৰ বাৰীত কি নাই যি লাগে তাকে পায় এইবিলাক বেছি কিনে মই ঘৰখন চলাইছিলোঁ এতিয়া মই কি কৰোঁ মোক একদম বৰবাদ কৰি দিলা আমি একো কৰবাই নল্লো গোটেই জীৱনটো শেষ কৰলোঁ এই গৃহস্থীখন পাতোতে এতিয়া সব সিহঁতৰ হাতত এৰি থৈ যাব লাগবো আপোন কাকা আমি হয় না কান্দি কাটি থাকি লাভ নাই এটা কাম করুয়া পুলিশের ওসর জামা সহায় বিচরি পুলিশ পুলিশের ওসর যায় কি করবে আপনি ভাবি চাকসন আপন কাকা নহলে আমার ইমান কষ্ট এনেই যাব ঠিকই কইসা আমি একটা কাম করেম এই পুলিশের কেজেংটু ইয়াতে লগাই দিম লাগিলে কেসে দিম তথাপি ইহতর হাতত পাতি না দাও পুলিশক সব কই দিয়ক তাহাক ধরি নিবা দিয়ক আর আপনার পরা যে ফাং ফুং করে সহি মারি লই গেছে সেই সব কই দিব মই যাম এতিয়াই যাম হেতক জেলত ফর থই দেম তথাপি ঘর মাটি হাত হাত এর নে দং আপনি যাওক সনকালে কি বাতা করক মই যাম এতিয়াই যাম আপন কাকা বস চিন্তা পছে চিন্তাতে প্রেসার উঠি বিছনাত নপল্লিহে রক্ষা হে ভগবান কি বাতা করা ঘর মাটি সব যাব উঠে ইমান আর কাম করছে নহব দণ্ড শাস্তি পাবাই লাগবো কি শাস্তির কথা কই আছে মোর ধৈর্যর কিমা ছেড়ে যাওয়া দি মই এনুক কাম করবে আর বাদ্য আছো এবলি তো তারকে হাত দিবে লাগে নাকি থানা কেস দিব মই জেলত ভরে দম ও বাবা একে দারু মিঠে লগই আগতে পুলিশক পয়সা দি ম্যানেজ করতেছি হ্যাঁ ইছে না কলাব ন বোঝা পুলিশক ম্যানেজ করছি অ এই কেসটু এতেই শেষ করে হুর ইয়া কোর্ট কাছারে দাউরি ফেলে বেকার কষ্ট হয় মরবে নালগে নহব তোক মই জেলত পঠাইরিম পঠাও মুখ জেলত মোর কোনো কথা নাই কিন্তু মই জেলত গেলি তোর একমাত্র ফেসি জিয়ের অবস্থা কি হবো সেটু কথা তো একবার ভাবছুন কি হব তাক মই ঘরত লৈ যাম ও ঘরত নি ঘুমে দিলি তোক মানুই হাইবু আর মানুর আগত তই মুখ উলবা নরা হবি ও বাবা এখেত কথা তো আসা কথা তাতকে কেসটু উল্টে মিথের উপরে জাপি দি তাই গে তাই খেলি বেলেছি এখেতক বারো মাসি দেখার ব্যাপারি ঠিক কইছে তো আপাক তাসি দেখার কিন্তু মিঠে মা পুলিশ তোরা হাসছি দিম তাক মা জেলে ভরাম মিঠে কই মিঠে ও মিঠে মিঠে ও ফাদার ও হুর ফাদার একলা হান আকু করার দরকার নাই এ কি করবে নাঙ্গে হ্যাঁ কি আকু করবে নাঙ্গে ইটা আপনার গাতো কা বুঝছি একদম মনে মনে থাকক ওই পুলিশ পুলিশ ওই লেডি পুলিশ ওই রতনে ও মেলু ও কামত যাব আহিলে কাম মানে ডিউটি যাও এ ভালে কষা দে বহুদিন দেখা নাই নহয় সিটোর কারণে একবার মার দিলাম আর হই দে ও পিছে আসার কথা কিনো কথা এ সুন আর পুলিশের বোলে বহুত ভাল মিটিরালি আছে সেই কারণে মাঝে মাঝে দেখা দেখি হয়ে দেখবা লাগে হই না
পিছে এটা কথা হৈছে নহয়, আজিকালি মই সেইবিলাক কাম বাদ দিছো আৰু। মই বিয়া হওয়ার পাশের পর এইগুলা সব কাম বাদ দিছম, দরকার হয়ে হাজিরা করে খাম, দেহা মারি খাম, রিক্সা চলাই খাম, খেলা চলাই খাম, তথাপি মই এইগুলা কাম নকর। ঠিক রে, মই মাছ বানবা গেছিল শাশুড়িতে আসি নি। কি মান মাছ পাইছা তুই? কোন মাছ আছে এতে? একো নাই, ইটু শাশুড় তুই হ। কন্যার কথা চিন্তা করি তুই যে ইমান ভাল হইছে, তেনা হলে বহুত ভাল কথা। ও পিছে মেলু তই এতিয়া চোন নকলিও, আগত হলিও তো চোৰ কৰিছিলি, সেইকাৰণে তোৰ এই বদনামটো চিৰজীৱন লগত থাকি যাব। অঁ বুজি পাইছ, তই ঠিকে কৈছা, ঠিকে বুজি যি পালি। এতিয়া মই এতিয়া আহো, ডিউটি গেলি দেৰি হৈছে, হ'ব দে যাবি পিছে। এইগিলানো লেডিজ পুলিচ হৈছে না, এই তেৰে চোৰ কেনকে ধৰব, পকেটৰ পৰা পইচা মাৰি আনলো গমেই নাপালা। হ'ব দে আজি তোৰ চলি যাব, সিফালে নাযাং, ক'ৰবাত গম পালে পুৰা মাৰব মোক, ইফালে যা আৰু। দুই চাৰিটা লগ মাতলো হয়, মোৰো মনটো ভাল লাগিলা হৈ দেচোন। বা আপডেট, এনেকে আপডেট আপডেট কৈ থাকাতে নিজে কেতিয়াবা আউটডেটেড হৈ যাবি। ঐ আপডেট মুখেদি কৈ লাভ নাই, কাম গেলা আপডেট কৰ। এ বাবা, এ দৈতেনে ঠিকে কৈছি, একলাখান ৰং তামচা কৰিব নালাগে, এনে পৰিস্থিতি ভাল নহয়। সহজ সৰল লাজলি তিৰোতা হলো বুলি আপুনি মোক আজিকালি যেনেকে তেনেকে কথা কয়, ইমান সহ্য কৰা নহব। হা হয় নাকি, সহ্য কৰিব নোৱাৰা হৈছা, তেনেহলে দিছপুৰৰ আগত বহি ধন্না নেদাখিয়া, অন্নহন নকৰা কিয় মাৰে চলি মোৰ নামত? কি হল, যাবা ওলে নেকি দিছপুৰত? ৰব, যোৱাৰ আগতে ডিভৰ্চ পেপাৰখন আনি লওঁ, একেবাৰে শেষ কৰি থৈ যাওঁ। তামোল নারকেল মাখা গেরক তুই কাটি পেলাই গোটাই কটিছি, তাকে বোলো বিধান মান দেও, সেকারণে এপাত লই গেছিল কসামছে। ওরা বাজার উপায় বস্তুখিনি ইয়াকে এনে লাগিয়া বাজার, কিহুর বাজারে? ও মাই, কালি দেখোন মই গেলামানোর বাজার আ খবমান লই আনছি, আজি আর কিহুর বাজার লাগা হল? এক লাখান বাজার নহয়ে বাপা, ও কালিক লগি বাইরে জন্মদি, ও সেকারণে বুট মা কাটামান লাগছিল। আও কসম, মোর বাইর জন্মদিন এই আপডেটে গম না পাও, কি কথা কোয়া এ? আর রসুন র কি জন্মদিন এনকে পাতলে হব নাকি? এনকে নহব কিন্তু, ডাঙরকে পাতবে লাগবো কসমছে। হেই কি কহে, এই বয়সত আর কি ডাঙরকে পাতবে লাগে? কথা কই না চাই গিয়া, এত বয়সত বোলে কি ডাঙরকে পাতবি? ও রৌটা, এত হয়েছে আপডেট যুগ, তাতে মই আপডেট ভার্সন, সেখানে মই ভাবছিলো বাই বাদ দেখান, ধুনিয়াকে আপডেট কে পাতু, কেকু কাটু, দুই চারটা লগ মাতলো হয়, মোরও মন তো ভাল লাগলা হয়ে রেসুন। বা আপডেট, এনেকে আপডেট আপডেট কৈ থাকাতে নিজে কেতিয়াবা আউটডেটেড হৈ যাবি। ঐ আপডেট মুখেদি কৈ লাভ নাই, কাম গেলা আপডেট কৰ। এ বাবা, এ দৈতেনে ঠিকে কৈছি, একলাখান ৰং তামচা কৰিব নালাগে, এনে পৰিস্থিতি ভাল নহয়। মায়েৰে যি কৈছি, এই বুটমা কাটা লৈ আহ, ভগৱানৰ তাতে মাথা তল কৰি এটা সেৱা ল'বি, যথেষ্ট যা। হ'ব দে, তোন্দে যি কৈছা তাকে কৰিব লাগিব, আগৰ দিনৰ লগত মিলাবা। এ বাবা, অল একা কি আনবি? হ'ব দে আনিম দে। কৃষ্ণ প্ৰভু ভগৱান, তুমিয়ে ৰাখবা আৰু মানুহৰ মান, বৰ ভাল লাগিলে, গৰম যি গৰম নহয় বাপা। ঐ হেৰি, আপোনাৰ একো ভাগৰ চাগৰ নাই নেকি? হে কিয় সুধিলি? দিনটো গোটেই গাঁওখনতে তহল দি ফুৰে যে, সেইকাৰণে সুধিলোঁ আকৌ। হাও মাৰে চলি, তহল দিয়া কথা নকবি দে, তহল দি ঘূৰি ফুৰে নাই, কামে কাজে ঘূৰি ফুৰিছিলোঁ। কি কামনো ইমান? চব কথা কিয় ক'ব লাগে ইহঁতক? ঐ পটেশ্বৰী শুন, বেলেগৰ নিচিনা পুৰুষ মই নহয় বুজিছা, যে ৱাইফক চব কথা কৱে, ইথান পেল পেলকে কিছে আছা, চাহ একাপ লৈ আহ, খাওঁ খাওঁ লাগছি আই। অৰ্ডাৰ দিব আহিছে নানো, মই চাহ তাহ। হাও মাৰে চলি, আজি দেখোন একেবাৰে লাউড স্পীকাৰত কথা কৈছা ৱাই, হে ঘটনা কি?
সহজ সরল আজলি তিৰুতা হলো বুলি আপুনি মোক আজিকালি যেনেকে তেনেকে কথা কয়। ইমান সহ্য করা নহব। হ্যাঁ হয় নাকি? সহ্য করবা নোরা হৈছা তেনে হলে দিশপুরের আগত বই ধন্না নেডাকিয়া অন্যহন নকরা কি ওই মারের চলি মন নামত কি হল যাবা হলে নাকি দিশপুর? রব, যোৱাৰ আগতে ডিভোর্স পেপার খন আনিল, একেবারে শেষ করে থৈ যাম। হাও বিয়ার আগ বছর পাছতে ডাইভোর্স পেপার খান আনছিলি, ইঠানো সেখানোর মেয়াদ যাওয়াই নাই। না যায়, ইমান সোনকালে এইবোৰ বস্তুর মেয়াদ উকলি যায় নেকি? মরি নোযোৱালৈকে নেযায়। গতিকে আজি ধর্ণাও দিম, ডিভোর্সও দিম। নহয় মানে মোৰ জাতিটো একো বুঝি কিয়া নাপাওয়াই? কেমান দিনে তোর লগত সংসার করলো বসুন ব, মোক কিয়া বুঝি নাপাহা? মই ধেমালিহে করো, মরমতে হে কথাগুলি এখন ক, ভাষাটো অলপ টানকে ক, সেই কারণে খং উঠে হেন পাই। আচ্ছা যে নহ, চাহ খাবি না? বুঝি পাইছো, তার মানে খাবি। এক মিনিট ব, মই সুন্দরকে চাহ একটা বানে আনি দেও, দুটে একালাগে বহি খাও নেকি? হব দিয়ক, আপনি বহক, মই বনাই আনিছো। হয় নাকি? সেই কারণে মোর ভাল লাগে, তো বুঝা নাই কবানো সুয়াই মারে চলি বুঝছা। এই ডাইভোর্স পেপার খানে মোর মাথাটো বরবাদ করে দিব হান পাইছো, কেতিয়াবা মোক হাই পিছরে উঠে মারি দিল। তার মানে কি জানা, আসলতে শ্রেণী মই তোমাক মানে বিরাট ভাল পাও, তাকে আঙ্কুল সখিয়ে ভাবছে তোমার লগত তার বিয়াখান পাতি দিম বলে, সেটাই হয়েছে ডাঙার কথা। রবকসুন কি কলা কিথেনে আপনি? আঙ্কুল সখি ভুল বুঝা বলে কোছো? নহয় তার আগু মই খোয়া কোঠালি তো গুন্তুলা দুটো আতিরে মা রতনিব তয় আইলি কেসটোর অলপ এনকোয়ারি করবা আইছো, সরু কেস নহয় মার্ডার কেস। মার কেস? বাইরের কেস নহয় মার্ডার কেস। খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইফ কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় হন্ডা সিবি শাইন ক্যা শাইন হ্যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া 4G।